রমজানকে কেন্দ্র করে বরিশাল নগরীর সদর রোড, বগুড়া রোড, গ্রিজা মহল্লা, নথুল্লাবাদ সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বাহারি রকমের ইফতার সামগ্রী। বরিশাল থেকে হালাদার রাসেলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘরে তৈরি ইফতারের চেয়ে একটু আলাদা স্বাদ নিতে অনেকে আসছেন এসব হোটেল বা রেস্তোরাঁগুলোতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে এবছর ইফতারের দাম ও কিছুটা বেশি বলে দাবি ক্রেতাদের। তবে দাম একটু বেশি কিন্তু ইফতারের মান নিয়ে কোনো আপোষ নেই এমনটাই জানালেন ক্রেতারা। কারণ এখানে ব্যাপক চাহিদা রয়েছে এবং মানসম্পন্ন খাবার এখানে আমরা পেয়ে থাকি। এখানের খাবার খেয়ে বরিশালবাসী আসলেই সত্যিকারভাবে আনন্দিত। বরিশালে অনেকগুলো জায়গা থেকে খেয়েছি, এই জায়গাটা স্পেশাল মনে হয় আমার আমার কাছে। মানের দিক থেকে চিন্তা করতে গেলে আমরা সর্বোচ্চ গুণগত মান কীভাবে সর্বোচ্চ রাখা যায় সেই চেষ্টাটাই আমরা করি।